সো একটু পরে খেলা ঠিক আছে মানে সকালে ভিডিও আসতেছে রাত্রেবেলা খেলা একটা বাজে খেলা সো ভাই বায়োমিনিক ভার্সতে হচ্ছে রিয়াল মাদ্রিদ সো আমি জানি আমি জানি মাদ্রিদ জিতে যাবে ঠিক আছে এখানে মানে আর কোনো কোশ্চেন করার বা কোনো কথা ওঠানোর কোনো মানে রিজন নাই যে বায়োমিনিক জিতবে কি রিয়াল মাদ্রিদ জিতবে এগুলা কোনো কোশ্চেন না ঠিক আছে এগুলা মানে এগুলা কোনো কোশ্চেনের ভিতরে পড়ে না সো মাদ্রিদ জিতবে বাট পয়েন্ট হচ্ছে কীভাবে জিতবে লাইক আমার পার্সোনাল মতামত হচ্ছে যে আমার মনে হয় যে এই মানে এই ম্যাচে হচ্ছে মাদ্রিদ মানে এক্সট্রা ড্যামে যাবে না আমার কাছে মনে হয় নব্বই মিনিটে খেলার সুযোগ ম্যাক্স মনে করো প্যানাল্টিতে যাবে না ঠিক আছে এই হচ্ছে আমার চিন্তা ভাবনা আমার কাছে মনে হচ্ছে যে প্যানাল্টি পর্যন্ত যাবে না মাদ্রিদ এর আগে কিছু একটা করে দেবে রুদ্রিগো এর আগে কিছু একটা করে দিবে বেলিংহাম এর আগে কিছু একটা করে দিবে ভিনি এর আগে হয়তো বা অস্থির একটা ক্রস করে দিবে ক্রুজ অথবা পাস দিয়ে দিবে তো কামাভেঙ্গা অস্থির খেলে ফেলবে এর আগেই বাট বাট এখন আমার কথা হচ্ছে প্রেডিকশন মোস্ট ইম্পর্টেন্ট থিং প্রেডিকশন প্রেডিশন হচ্ছে মনে করো আমি আমার আমার যদি কথা বলি প্রেডিকশন আমি দিতে পারি হচ্ছে থ্রি টু মাদ্রিদ থ্রি বায়োমেনিক টু মে বি ঠিক আছে বেশি হইতে পারে কারণ এখন মানে গোল তো ভাই গোলই এখন এটা কোনো কিছু বলার নেই আবার এমন হতে পেনাল্টি তো যেতে পারে এমন হইতেই পারে ঠিক আছে কোনো কিছু চার্টির না ফুটবল অ্যাটলিস্ট বাট তোমাদের কী মতামত সর্বপ্রথম কথা হচ্ছে ভাই প্রেডিকশন দাও মাদ্রিদ থ্রি বায়োমেনিক টু যদি বায়ু কোনো ফ্যান বেস থাকে কোনো ফ্যান থাকে মানে আমার ভিডিওতে মানে আমার চ্যানেলে যদি কেউ বায়ু মণিকের ফ্যান থাকে ভাই অফকোর্স কমেন্ট করে জানাও যে মা মণিক এত মাদ্রিদ এত ঠিক আছে বাট আমি শিওর হ্যাঁ যে মাদ্রিদ জিতে যাবে মাদ্রিদ ভাই মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতে গেছে এমন একটা অবস্থা হ্যাঁ তো মানে এখানে এখানে আর আর কি বলবো যে আমার কাছে মনে হয় না যে আর 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 কে আর কে আছে আর কি আছে আর কে আছে আর কোন টিম আছে আর কে আছে শেষ সব শেষ সো বাট আমি চাই তোমরা প্রিডিকশন করো ভাই কত গোল তবে আমি আমার আমার মনে হচ্ছে এই ম্যাচে এই ম্যাচে রুদ্রিকও একটা গোল দিবে ভিনিও একটা গোল দিতে পারে ঠিক আছে ভিনি রুদ্রিক দুইজনই গোল দিতে পারে মেবি 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 কোনো কিছুই বলতে পারতেছে না বাট আর আর আমি কী বলে ভালবারদের পারফরমেন্স নিয়ে কোনো কথা আমি বলতে চাচ্ছি না ঠিক আছে এই এই ছেলে ভাই যেই পারফরমেন্স দেয় সো ওইটা নিয়ে কোনো কোশ্চেন নেই ঠিক আছে ভাই রিসেন্টলি ওরে আমি নিয়ে নিছি আমার টিমে টোটির ভালভারদের আমার টিমে অ্যাড করছে ভাই কিচ্ছু বলার নাই এখন আমার কথা হচ্ছে আমার আমার ফুল আমি করি ব্যাপারটা প্যানেলটিতে যাবে না আমার মানে আমি আমার থেকে বলতেছি প্যানালটিতে যাবে না ম্যাচ ঠিক আছে ভিনি গোল গোল দিবে আর ওদিকে হচ্ছে মেবি ওদিকে আসলে বারমিনিকের কে গোল দিবে আমি যাই না ঠিক আছে তারপর আবার মাদ্রিদের মাঠের খেলা ঠিক আছে মানে মাদ্রিদের মাঠে খেলা মানে মাদ্রিদ টপ ফরমে ভাই মাদ্রিদ আসলে এই কথা বললে ভুল হবে যে মাদ্রিদ টপ ফর্মে মাদ্রিদ ফর্মে থাকে না কবে কু ভাই মানে হ্যাঁ অফকোর্স মাদ্রিদ হারে আমি কখনো এটা বলবো না যে না মাদ্রিদ কখনো হারবে না মাদ্রিদ কখনো হারে না এগুলা এগুলা বলতেছে না ঠিক আছে মাদ্রিদ সব অনেকবারই হারছে মাদ্রিদ অনেক খারাপভাবেও হারছে ঠিক আছে বাট তুমি যদি খেলা দেখো মাদ্রিদের খেলা কখনো খারাপ হয় নাই মেবি ভাই অপোনেন্টে বেশি দিয়ে দিচ্ছে ঠিক আছে সামহাও কোনো কিছু একটা হয়ে গেছে জিতে গেছে বাট মাদ্রিদ খারাপ কখনই খেলা নাই তুমি ভাই চাই দেখো ম্যাচ ঠিক আছে মাদ্রিদ খারাপ কখনোই খেলা নাই হয়তো বা বার্সার সাথে হেরে গেছে হয়তো বা বার্নের সাথে হেরে গেছে হয়তো বা অন্য একটা নর্মাল টিমের সাথে হেরে গেছে হইতে পারে বাট খেলা কখনো খারাপ খেলেনি মাদ্রিদ এরা অনেক বড় একটা জিনিস মাদ্রিদের অনেক 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 বড় একটা জিনিস সো এটাই যে খারাপ খেলার তো কোনো প্রশ্নই ওঠে না মাদ্রিদের ঠিক আছে আবার ভাই যে টিম ঠিক আছে যে ম্যানেজমেন্ট যে ম্যানেজার যে প্লেয়ার ঠিক আছে আবার গোলকিপার কিপার মানে তুমি চিন্তা ধর করতো নিবা ঠিক আছে না কেপা নিবা না লুনিন নিবা মানে সবাই ধরো ফিট তিনটা গোল ফিট তুমি কর্তা নিবা না লুনিন নিবা না ভাই ইয়া কেপা নিবা মানে কি কি নিবা তুমি কি চাও ভাই কি চাও কিছু মানে কিছু চাওয়ার নাই ঠিক আছে ওদিকে কামাভিঙ্গা তো দৌড়াই মানে যেদিকে বল মানে বল কামাভিঙ্গা মানে বল ঠিক আছে এমন একটা অবস্থা আমি জানি কি বলতেছি মানে এরকম একটা অবস্থা সো এই তো এই ভাই আশা করি যে মাদ্রিদ ভালোভাবে জিতে যাক ঠিক আছে বায়ানু জিতে গেলে আমি ওটাও চাই বায়ানু জিত ঠিক আছে আমি করি হচ্ছে বার্সোলোনা ঠিক আছে এখন ভাই আমার টিম আমার টিম নাই আমার টিম সেই লাস্ট কবে ছিল এটা ভাই আমি ভুলেও গেছি এমন একটা অবস্থা তো এই শেষ 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 এখানেই সব শেষ ঠিক আছে তো এখন যেই টিমই জিতুক এখানে আর কিছু বলার নেই আমার আর আমার আমার কিছু করারও নেই বাট এইটুকু বলবো যে খেলা খেলার মতো এনজয় করে খেলা ম্যাচের ভিতরে যাতে সেই সেই পারফরমেন্স থাকে সেই সেই মোমেন্ট থাকে এইগুলোই হচ্ছে এনজয় আর আর কোনো কিছু এনজয় করার মতো লিস্ট আমার নাই ভাই বার্সা হেরে গেছে আর আর কি বলবো ওই জায়গায় সো প্লেতে দিয়ে দিই দেখি মাদ্রিদের সাথে খেলা পরে কি পরে না বা বায়ানের সাথে খেলা পরে কি পরে না বায়ানের সাথে খেলা খুবই মানে পর না পরের কথা খুবই কম পরে মানে দেখি খুবই কম দেখি খুবই কম মাদ্রিদি পরবে ঘুরে ফিরে ওই এক টিমে ঘুরে ওই ওই ভাই মাদ্রিদি পরবে আমি শিওর না ওকে ম্যানিউ পড়ছে ওকে ফাইন নাইনটি ফোর নাইনটি ওকে বাট ভাই মাদ্রিদ পড়লে একটু বেশি বেশি মজা পাইতাম ম্যানিউর সাথে খেলা পড়ছে এগেনস্ট চেলসি সো প্রিমিয়ার লিগ খেলা হয়ে যাচ্ছে তো দেখা যাক ভাই টোরেস হচ্ছে স্ট্রাইকার নাইনটি ফোর ফোর টু থ্রি ওয়ান ওকে ফাইন মেবি 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 মিডটা অনেক ভালো খেলবে লং শুট নিলেও লং শট যদি টেক করে তাহলে ভাই আরও আরও ভালো হবে দেখা যাক কতটুকু মানে পারফর্ম করতে পারি কি পারি না মাদ্রিদ ভাই এখন আমি চ্যাম্পিয়ন্স লিগের ব্যাপার হচ্ছে আমার কাছে আমি মানে ধরে রাখছি যে মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতে গেছে শেষ মানে আমার আর এখানে কোনো কথা বলার কিছু নাই বাট তাও এখন ফুটবল তো যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে কোনো কিছুই শিওর দিতে আমি পারবো না আমি তো কেউই দিতে পারবো না ঠিক আছে বাট মাদ্রিদ একটা মানে মাদ্রিদ হচ্ছে মানে তুমি কনফিডেন্ট থাকো ঠিক আছে যে হ্যাঁ একটা ভালো কিছু আমরা দেখতে পারবো এই হচ্ছে একটা বড়ো ব্যাস 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 চালাই দেবো চালাই দেবো জাস্ট চালাই দেবো গোল গোল অফকোর্স ভিনি ছিল এই কালে গোল দেবো আমি শিওর ঠিক আছে আমি আমি আমার আমার ফিল হয় ভাই আর তো রুদ্রিগই মানে ও বিগ ম্যাচে রুদ্রিগ আমি যাই না কি হয় বিগ ম্যাচে রুদ্রিগ কিছু না কিছু একটা করবি ঠিক আছে খুবই মানে গোল তো দিবেই মানে কেয়ার বলবো মানে ও বিগ ম্যাচে পারবো পারে ভাই ওকে আস্তে স্লো 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 আহ 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 আচ্ছা যাক যাক ব্যাকপাসটা দিয়ে ভুল ভুল করে নাই অফসাইড না স্লাইডটা দিতে চাইছিলাম না বাট রিস্ক দিয়ে দিছি যাক পাস সুন্দর আর এই জায়গায় না এত রিস্ক না ওকে পাস ফাইন পাস পাস ভালভারদের যদি একটা গোল দিয়ে দেয় আহা ভাই যে কি খুশি হবো আমি ভালভারদে আমার মানে খুবই ভালো লাগে ভালভারদের খেলা আমার খুবই ভালো লাগে মানে কার খেলা ভালো লাগে না মাদ্রিদ আসলে বলাটা টাফ হয়ে যাবে তাও বাট পাস আহারে ভাই মালদিনী ছিল আমি আগেই এই কারণে পাস বলছি মালদিনী ঝামেলা করেই ব্যাস ব্যান্ডাই পাস ব্যাক নিসে প্লেয়ার সুন্দর পাস কি যাবে মাঝখানে মাঝখানে সুন্দর হুলিডের কাছে হুনিট একদম জায়গা মতো আরে ভুল খেলছি ভুল খেলছি ভুল খেলছি ভুল খেলছি ভুল খেলছি ভুল খেলছি ব্যাক নিতেই হবে ওকে মাঝখানে কি ভাই কি কী দিবি না আজকে বুঝে আরে আমি বুঝছি ডাবল ডাব করছি যে এই কারণে সমস্যাটা হয়েছে ওকে প্রেস আহ ওকে আর্নল্ড আমি জাস্ট চিন্তা করতেছি যদি মাদ্রিদে মনে করো মানে যদি বলাটাও ঠিক না তাও আমি বলতেছি যদি মনে করো এরকম কিছু হয়ে যায় হ্যাঁ যে ওয়েট 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 ব্যাস পাস সুন্দর মাদ্রিদে তুমি চিন্তা করো ভিনি ঠিক আছে রুদ্রিগো আছে রুদ্রিগো এখন আছে রুদ্রিগো তো যায় নাই সো আমি এই রুদ্রিগোকে ধরিয়ে নিতেছি ভিনি রুদ্রিগো আর একটা শুট নিতাম আমি ডাইরেক্ট পাঁচটা দিয়ে দিয়েছিলাম হুলির কাছে ভিনি রুদ্রিগো এমবাপ্পে মানে ভাই মানে মানে তুমি চিন্তা করো ঠিক আছে তুমি ভাই কি দেখাম মানে পেস আছে ঠিক আছে স্কিল আছে ড্রিবলিং আছে মানে নাইকি নাইকি তুমি চিন্তা করো তো নাইকি ঠিক আছে মানে এই টিমটা যে কি মানে এমনিই অলরেডি ভয়ানক তুমি এখন বলতে নাই কী বলে এম ব্যাপে নাই টিম বেশি কাজে না টিমে বেশি অনেক কাহিনি অনেক সমস্যা টিমে এগুলো তুমি বলতে পারবা না ভাই স্টিল এখনও মাদ্রিদ ঠিক আছে কোনো কিছুতে মানে হ্যাঁ হয়তো বা ম্যাচ তুমি যদি প্রত্যেক ম্যাচ দেখো প্রত্যেক ম্যাচ যদি অ্যানালাইসিস করতে শুরু করো ঠিক আছে মেবি তুমি কোনো না কোনো ভুল পাবা ফল পাবো ভাই ফল্ট থাকবেই এটা যত বড়ই ক্লাব হোক যত কিছুই হোক এগুলো ভুল ভাল থাকবেই খেলার ভিতরে বাট ওভারঅল তুমি চিন্তা করো ভাই ভালো হার্নান ছিল ওকে থিও ওভারঅল তুমি চিন্তা করো ঠিক আছে এই টিমের ভাই সব জিনিসই আছে নাই কোনো কিছু বলার মতো চান্স নাই আরে ভাই প্রেস পাসটা কি পাই পাইছি নাই কিছু বললেই ভুল হবে পাস সুন্দর স্কিল চালা বাম পায় আহা ডান পায় না গোল ও ভাই নয়ার নয়ার এই নয়ার আচ্ছা ঠিক আছে কালকে তো নয়ারও আছে দেখি নয়ার কি করে কালকে স্কিল আর স্কিল বলে বল পাইছি ফাইন নয়ের কতটুকু করতে পারি আছে দেখার বিষয় চালা চালা গোল হয়ে যাবে চালা চালা ভাই হুলিট আই নিউ ভাই হুলিটা আছে যেহেতু দূর থেকে শ্যুট মানে জায়গা মতো আছে তো গোল তো হওয়ার কথাই ছিল ওকে চারটা করে নিই আমি নয়ার কালকে কীরকম সেভ দেয় কতটুকু তার সেভ দেখতে পারবো আমরা এই কথা বাট যতই সেভ হোক মাদ্রিদ তো কোনো না কোনোভাবে গোল দিয়ে দিবে যেটা মাদ্রিদের কাজ পাস সুন্দর পাস না ওকে আহা ভাই ভয়ানক একটা বল করছিলাম যদিও ইয়া ছিল কার ভালো ছিল এই কারণে ক্রুইফের সাথে একটু ঠেলা ঠেলি করে ক্রুইফকে থামাইতে পারছে ব্যাক সুন্দর ওকে ভালো দে বলটা পাবে না ক্রিস্পো আচ্ছা পাইছে তাও স্কিল ব্যাস গেছি 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 গে না 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 আরে ভাই না বলতেছি সাপ কি হবে না আজকে এইটটি ফোর মিনিট হয়ে গেছে আগাল খাই গেছি না গোল খাইনি এখনো এখনও খাইনি এখনও খাইনি এখনো খাইনি প্রেসেম করতাম এখনই এখনই করব আর এই ভাই এই সব না আউট হয়ে যাচ্ছে বলটা হবে না কিন্তু রিস্ক আছে ওকে শেষ শেষ নব্বই মিনিট আচ্ছা দেয় বাসি এখনই দিয়ে দেবে সমস্যা জিতে গেছি দুই শূন্য জিতছি বেশি না অল্প অপোনেন্ট ভালো অফ কোর্স ও শেষ ম্যাচ শেষ মাত্র চা মাত্র প্লেয়ার নামতে ছিল আমার যার তোমার আলেহান্দ্র গান আছে আর হচ্ছে তোমার ইয়া কে ইয়া কাই কাই হ্যাভার্স নামতে ছিল বাট বাট নামতে পারে নাই সো যেটা আমি বলতেছি ভাই আমি খুবই এক্সাইটেড এই ম্যাচ নিয়ে মানে খুবই 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 এক্সাইটেড ঠিক আছে মানে লাইক মানে আর একটা একটা স্টেপ বাকি আছে ফাইনালে খেলার হ্যাঁ তো এই ব্যাপারে মানে কোনো সন্দেহ নাই আমার ঠিক আছে যে মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতে যাবে সো আই হোপ তোমরা যারা মাদ্রিদ ফ্যান আসো আমার সাথে অ্যাগ্রি করবা মানে অ্যাগ্রি মানে অ্যাগ্রি না করার কোনো পয়েন্ট নেই আমি দেখি না যে এখানে অ্যাগ্রি করা যাবে না ঠিক আছে তুমি র্যান্ডম র্যান্ডম থিওরি তুমি আমাকে আমার আমার দিকে ছুলে আমার তো বাট মানে জিতবেই ঠিক আছে জিতবে আমি যাই না কীভাবে জিতবেই সো প্রেডিকশন আমার হচ্ছে থ্রি টু মাদ্রিদ থ্রি মিনিট টু আরও গোল বেশি হতে পারে তোমাদের প্রেডিকশন কি অফকোর্স কম করে জানো ভাই প্রেডিকশন খুবই দরকার ঠিক আছে মানে আমি মানে আমি আমি দেখছি এর আগে যেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে আমি ভিডিও বানাইছি ভাই অনেকের প্রেডিকশন মিলা গেছে আবার অনেকের প্রেডিকশন তো ভাই এরকম ছিল চোদ্দো গোল দুই গোল ভাই এগলাকি ভাই কি সো এই মাদ্রিদ ফ্যান রেডি থাকো বায়ুমিনিক ফ্যানও যদি কেউ থাকে ভাই রেডি থাকো খেলা একটা হবে জ্ঞানজাম একটা হবে একটা কাহিনী হয়ে যাবে আর হোপফুলি মাদ্রিদ জিতে যাবে আর যদি আমি যেহেতু মানে মাদ্রিদও সাপোর্টার না বা বায়ুনমিনীকেও সাপোর্টার না সো আমি স্পেসিফিকলি কোনো টিমকে একদম টার্গেট করতেছি না তো বায়ুনমিনীকেও আশা করি জিতে যাবে মাদ্রিদও আশা করি জিতে যাবে ঠিক আছে বাট ভাই এস স্ট্যাটস কথা বলে ঠিক আছে তো মাদুরিজিদের চান্সেস বেশি তো দেখা যাক আই হোপ যে ভাই ম্যাচটা ভালো হবে আর ম্যাচের পরে তো ভিডিও বানাবোই সো কালকে দেখা হচ্ছে বাই